হাই, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বেবিদের নকশি কাঁথা। আর এটা খুবই সিম্পল একটি ডিজাইন, তারপরও হচ্ছে এটা ডিটেল আমি আপনাদেরকে ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করব। এই কাঁথাটি তৈরি করার জন্য আমি কাপড় ব্যবহার করেছি 2 গজ, এবং এটা হলো পবলিন কাপড়, যেটা দিয়ে আমরা সালোয়ার তৈরি করি সেই কাপড়টা। আর এখন আমি একটু উল্টা পাশটা একটু দেখিয়ে দিচ্ছি যে উল্টা পাশে হচ্ছে নকশি কাঁথার উল্টা পাশটা কেমন হয় সেটা বোঝানোর জন্য। তো উল্টা পাশটাও হচ্ছে খুবই নিখুঁত, এবং কীভাবে সুতাটা কাটবেন সেটা হচ্ছে আমি আগামী ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। সেলাই এবং সুতা কাটা এবং গিট দেওয়াটা আমি আগামী ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আর এই কাপড়ের রং হলো বাসন্তী, আর এখানে আমি যে সুতা ব্যবহার করেছি সেটা সবুজ এবং লাল, আর আমি যে সুতা ব্যবহার করেছি সেটা হলো গাড়ি সুতা। আর এখন আমি একটু মেপে দেখে দিচ্ছি যে এটা লংটা এবং হচ্ছে পাশে কতটুকু আছে। এটা লং আছে 39 ইঞ্চি, এই 39 ইঞ্চি, এবং এটা পাশটা যেটা হয়েছে সেটা হচ্ছে 31 ইঞ্চি। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আর ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিওতে হচ্ছে আমি আরেকটা নকশি কাঁথা সেলাই এবং উল্টা পাশ দিয়ে কীভাবে আপনারা সুতাটা কাটবেন সেটা দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।